আপনার ফ্রিজে কি বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে তাহলে জেনে নিন আপনারই করা যে পাঁচটি ভুলের কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে আপনাকে নাম্বার এক আপনি হয়তো পরিবেশের তাপমাত্রা পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনি আপনার ফ্রিজের থার্মোস্ট্যাট পজিশন পরিবর্তন করেননি যেমন গরমের সময়ে থার্মোস্ট্যাট চার থেকে পাঁচ এ রেখেছিলেন কিন্তু এখন শীতের দিন চলে আসার পরও সেই একই অবস্থায় রেখে দিয়েছেন তাই আপনার ফ্রিজের কম্প্রেসর চব্বিশ ঘন্টা চলছেই এতে করে আপনার বিদ্যুৎ বিল বেশি আসার সাথে সাথে ফ্রিজের কম্প্রেসরের আয়ও কমে যাচ্ছে তাই পরিবেশের তাপমাত্রা পরিবর্তন হবার সাথে সাথে ফ্রিজের থার্মোস্ট্যাটের পজিশনও পরিবর্তন করে দিন তাহলে আর কম্প্রেসর চব্বিশ ঘন্টা চলবে না এবং বিদ্যুৎ বিল কম খরচ হবে এখন প্রশ্ন আসে তাহলে কত পজিশনে থার্মোস্ট্যাট পজিশন সেট করবেন হ্যাঁ আপনি এভাবে কম্প্রেসরের গায়ে হাত দিয়ে দেখুন যে কম্প্রেসারটি চব্বিশ ঘন্টা চলছে কিনা যদি চব্বিশ ঘন্টায় চলে থাকে কখনো অফ না হয় তাহলে যে পজিশনে থার্মোস্ট্যাট রাখা আছে ধীরে ধীরে কমাতে থাকুন দেখবেন এক সময় কট করে আওয়াজ হবে আপনি ওই অবস্থাতেই থার্মোস্ট্যাট রেখে দিন এবং কম্প্রেসরের গায়ে হাত দিয়ে এবার দেখুন কম্প্রেসর বন্ধ হয়ে গেছে এখন আর কম্প্রেসর ঘন্টা চলবে না এরপর আপনার সেট করে নিন নাম্বার ইচ্ছে মতো দুই আপনি হয়তো আপনার ফ্রিজের দরজা খুলে খাবার নেওয়ার পর দরজা ঠিকঠাক লাগাতে ভুলে যান যে কারণে দরজা ফাঁকা থাকে এবং ভেতরে ঠান্ডা বাতাস অনবরত বের হতেই থাকে তাই কম্প্রেস তাই কম্প্রেসর পর্যাপ্ত ঠান্ডা করে দিয়ে বন্ধ না হতে পেরে চলতেই থাকে সুতরাং বিদ্যুৎ খরচ বেশি হওয়ার কারণে আপনার বিদ্যুৎ বিলও বেশি আসছে নাম্বার তিন আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো বেশি যার কারণে অধিক পরিমাণে ফ্রিজ খোলা হয় তাই ভেতরে ঠান্ডা বাতাস বাহিরে বেরিয়ে যায় এবং ঘন ঘন কম্প্রেসার চালু হয়ে স্টার্টিং কারেন্ট বেড়ে যায় ও চলে বেশি সময় তাই বিদ্যুৎ খরচও বেশি হয় তাই আপনার আরও একটি ফ্রিজ কেনা প্রয়োজন না হলে ঘন ঘন ফ্রিজ খোলা থেকে বিরত থাকুন নাম্বার চার হতে পারে আপনি ফ্রিজ কেনার সময়ই মস্ত বড় ভুল করেছেন আপনার ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয়েছে আপনি হয়তো জানেন না যার কারণে বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে যেমন আপনি যে ফ্রিজ কিনে এনেছেন সেই ফ্রিজে আর একশো চৌত্রিশ এ ঘ্যাস ব্যবহার করা হয়েছে কিন্তু আপনার পাশের বাসার আরও একজন একই ফ্রিজ কিনেছেন কিন্তু আপনারটাতেই বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে এর কারণ তার ফ্রিজে আর ছয়শ এ ঘ্যাস ব্যবহার করা হয়েছে আর ছয়শ এ ঘ্যাস ফ্রিজকে ঠান্ডা করে দ্রুত তাই কম্প্রেসর চলে কম বিদ্যুৎ বিলও কম আসে আর আর একশো চৌত্রিশ ঘ্যাস ছয়শো এর তুলনায় ভারী তাই ঠান্ডা করতে কম্প্রেসরকে অধিক সময় চলতে হয় তাই আপনার বিদ্যুৎ খরচ বেশি হওয়াতে বিলও বেশি আসছে তাই ফ্রি স্কেনার সময় আর ছয়শো এ দেখে কিনুন নাম্বার পাঁচ হয়তো আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় লোডশেডিংয়ের পরিমাণ বেশি তাই বারবার বিদ্যুৎ যাওয়ার কারণে কম্প্রেসর ঘন ঘন অফ অন হচ্ছে এবং স্টার্টিং কারেন্টের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেও বিদ্যুৎ বিল বেশি আসে তাই আইপিএস ব্যবহার করুন এই নির্দেশনাগুলো মেনে চললে অবশ্যই আপনার ফ্রিজের বিদ্যুৎ খরচ কমে যাবে এরকম হাজারো সমস্যার সমাধানগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরে থাকি তাই আমাদের সাথেই থাকতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ